بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شمانيت مديني بهيرا السلام عليكم ورحمة الله وبركاته আমাদের এক ভাই তাজুল ইসলাম ভাই রিয়াদ থেকে একটি প্রশ্ন করেছেন যে কোন নারী রমজানের সিয়াম পালন করার জন্য অর্থাৎ রমজানের রোজা পালন করার জন্য যদি হায়েজ বা মাসিক বন্ধ করার ওষুধ খায় তাহলে কি এটা জায়েজ হবে? প্রথমে আমি এই তাজুল ইসলাম ভাইকে বলবো ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমরা জানি যে যেসব আমাদের মা বোনরা যেসব নাকি যারা নাকি মানে হায়েজ অবস্থায় থাকবেন মাসিক অবস্থায় থাকবেন মানে তাদের জন্য রোজা রাখা হারাম, মানে তারা রোজা রাখতেই পারবে না এবং নামাজও পড়তে পারবে না। কিন্তু যদি কোনো আমাদের কোনো মহিলারা তারা যদি এই হায়েজ বন্ধ করার জন্য মাসিক বন্ধ করার জন্য কোনো ওষুধ খেয়ে থাকে তাহলে তাদের এই ব্যাপারে ওলামারা এই মানে এই ওষুধ খাওয়ার ব্যাপারে ওলামারা নিষেধ করে থাকেন যে আসলে এটি প্রয়োজন নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনাকে আপনার জন্য ওজুর রেখেছেন এবং আপনি যে নিয়ত আছে আপনার যে আপনি রমজান মাসে রোজা রাখতেন কিন্তু আপনার মাসিক থাকার জন্য আপনি রোজা রাখতে পারতেছেন না, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই নেক নিয়তের জন্য আপনাকে সওয়াব দিবে। কিন্তু কেউ যদি তা ওষুধ খেয়ে থাকে তার মানে মাসিক বন্ধ করার জন্য তাহলে দেখতে হবে ওনার কোনো মানে শরীরে কোনো ক্ষতি করে নাকি, তো ডাক্তার থেকে পরামর্শ করা দরকার। ডাক্তারও যদি বলে কোনো সমস্যা হবে না কোনো মানে এই ওষুধ খেয়ে ওনার কোনো শরীরে কোনো ক্ষতি হবে না, তাহলে যদি উনি খেয়ে থাকে এবং ওনার মাসিক বন্ধ হয়ে যায় তাহলে সমস্যা নাই, উনি রাখতে পারে। মেইন হলো ওনার মাসিক যেন মানে রক্ত যেন পুরা বন্ধ হয়, যদি রক্ত বন্ধ না হয় তাহলে উনি রোজা রাখতে পারবে না। কিন্তু যদি দেখা যায় ওষুধ খাওয়ার পরে পুরো ওনার ব্লিডিং বন্ধ হয়ে গিয়েছে তখন তিনি রোজা রাখতে পারবে। কিন্তু আবার বলতেছি যে আসলে এই ডাক্তারের পরামর্শ দরকার এবং ওলামারাও এই বিষয়ে যে মহিলাগণদেরকে নিষেধ করে থাকেন যে এগুলো বেশিরভাগই এই ওষুধগুলো মহিলাদের শরীরের জন্য ক্ষতিকর। সুতরাং শরীয়তের দৃষ্টিতে যদি কেউ ওষুধ খেয়ে থাকে এবং তার মাসিক বন্ধ হয়ে যায় তখন সে যদি রোজা রাখে তার জন্য রোজাটি তার জন্য পালন করা হয়ে যাবে। বারাকাল্লাহু ফিকুম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।